আর তোমরা যারা এই ভিউটা দেখছো, ঠিক আছে, মানে তোমরা আউটলাইনটা দেখছো কিন্তু তোমরা কালারটা দেখোনি, কালার কোডটা দেখোনি, তোমরা যারা এই কালার এই ভিডিওটা দেখে নিও। দেখো আমার উপরে থাম্বনেল দেখতে পাচ্ছ, এই থাম্বনেলের একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, আর আমি সেটার লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। আর উপরে আই বাটনে ক্লিক করে তোমরা পেয়ে যাবা, এমনকি আমার ইউটিউব চ্যানেলে তোমরা ঢুকলেও তোমরা এই ভিডিও দেখতে পারবা। এই ভিডিওটা আমার এই পেস্টাল কালারে করা আছে, খুব সহজ, তোমরা একটু ভালোভাবে দেখলে কোনো করতে হবে। আমি খুব নিখুঁতভাবে মানে ছোটো ছোটো পয়েন্টগুলোকে আমি ধরিয়ে তোমায় দেখিয়েছি, তোমার চালে দেখতে পারবা। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো কিছুটা করে ছবিটা করতে গেলে সর্বপ্রথমে মুখের যে অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে, তো ধরো এখানটা কপাল হবে, তো কপাল বরাবর মুখটা এরকম কাত হয়ে আসবে, ঠিক আছে, তো এরকম একটা লম্বা দাগ দিতে হবে। তো লম্বা দাগটা দেওয়ার পর তো চোখটা ধরো এই অ্যাঙ্গেলে হবে, তো চোখের জন্য একটা এরকম একটা লম্বা দাগ দিতে হবে, ঠিক আছে, হয়ে গেল। এবার চোখের যে মাপটা আছে সেই মাপটা কীভাবে নেবা, তার জন্য ধরো এখানে ছোটো ছোটো দুটো পয়েন্ট করো, এখানে একটা পয়েন্ট আর হচ্ছে এখানে একটা পয়েন্ট, দুটো পয়েন্ট হয়ে গেল। তো এই যে যোগ চিহ্নর এই যে পয়েন্টটা আছে, এখান থেকে এটা যতটা দূর আছে, যতটা দূর আছে অতটা দূরে তোমাকে আটটা পয়েন্ট করতে হবে। তো এই পয়েন্টটা কেন করলাম, মানে এখান থেকে চোখটা শুরু হবে এখান থেকে, ঠিক আছে। এবার চোখটা কত বড় হবে সেটা দেখতে গেলে কী করতে হবে, তাহলে এখান থেকে এখানে মানে এখান থেকে এ অবধি যেই দূরত্বটা আছে অতটা দূরত্বর দেড় ভাগ, মানে এটা যদি 1 ইঞ্চি হয় তাহলে তোমাকে 1.5 ইঞ্চি নিতে হবে। তাহলে কী নেবা, ধরো এটা গেলো 1 ইঞ্চি আর হাফ, তাহলে 1.5 ইঞ্চি হয়ে গেলো, তাহলে কী হলো, তাহলে চোখটা এখান থেকে এ অবধি হবে, বোঝা গেল। তাহলে চোখটা করে নিই, দেখো চোখের এদিকটা রাউন্ড হবে, ঠিক আছে, রাউন্ড হয়ে এখানটা সোজা হয়ে যাবে উপরের পোর্শনটা, নিচের পোর্শন কেমন হবে, নিচের পোর্শনটা এখানে সোজা এসে এইদিকে রাউন্ড হবে, এটা এখানটা রাউন্ড হবে, চোখটা হয়ে গেল। এবার চোখের উপরে যে কালো অংশটা আছে সেটা সেটা মাপ কীভাবে নেবো, সেটা মাপ নেওয়ার জন্য এই যে পয়েন্টটা করেছিলাম না, এখানে একটা দুটো পয়েন্ট করলাম, তো এই পয়েন্টটাকে ধর এখান থেকে চোখের দূরত্ব যতটা আছে ততটা দূরত্বে এখানে একটা পয়েন্ট করতে হবে, আর এখান থেকে একটা দাগ এরকম উপর দিকে যাবে, যতটা দূরত্ব আছে ততটা দূরত্ব এটাও করতে হবে। তাহলে এবার এটাকে এখান থেকে রাউন্ড করে নিয়ে ওকে এখানটাই মিশিয়ে দিতে হবে, বুঝা গেল। তাহলে এই পাশে চোখটা হয়ে গেল, বাকি থাকলো এই পাশের চোখটা, তাহলে এই পাশে চোখের মাপটা কীভাবে নেবো, এই যে দূরত্বটা আছে না এখান থেকে চোখের এই যে দূরত্বটা ঠিক এতটাই বড় হবে এই পাশে চোখটা, কারণ যেহেতু এদিকে মুখটা কাত হয়ে আছে তো এই চোখটা পুরো দেখা যাচ্ছে না। কতটা উঁচুতা হবে, যতটা উঁচুতে এটা আছে ততটা উঁচুতে এটা হবে, ঠিক আছে, তোমাকে এই মাপটা করে নিতে হবে, তাহলে দুপাশের চোখটা সমান হবে। তাহলে এবার এটাকে রাউন্ড করে দিয়ে ঢুকিয়ে দিতে হবে, বুঝা গেল। তাহলে এর উপর দূরত্ব নিতে হবে, সেটা কীভাবে নিবা, এই মাপটা খেয়াল করতে হবে, মুখটা যেমন কাত হয়ে গেছে সেমন দাগটাও কাত করে দিতে হবে, তারপর এখান থেকে এটাকে রাউন্ড করে নিয়ে এখানটায় মিশিয়ে দিতে হবে। তাহলে চোখের মাপটা হয়ে গেল, বাকি থাকলো এবার নাক, নাকের দূরত্বটা, দূরত্বটা কীভাবে বুঝবা, দেখো এই চোখটা যতটা বড় আছে তার থেকে সামান্য একটু বড় তো নাকটা হবে, নাকটা ধরো এখানটায় হবে, ঠিক আছে। তাহলে এই যে লম্বা দাগটা আছে না এই দাগটা ফলো করবো, এটা ফলো করে এখানটা আসতে হবে, এসে এই যে রাউন্ড হয়ে গেল। এবার নাকের এই রাউন্ডটা কত দূর হবে, যতদূর এটা আছে ততদূর এই নাকের শেষটা এখানে হয়ে যাবে। নাক হয়ে গেলো, এবার ঠোঁট, ঠোঁট একটু দূরে, প্রথমে এভাবে ঠোঁটটা করতে হবে, এভাবে ঠোঁটটা যেন এই নাকের থেকে সামান্য একটু দূরে থাকে, সামান্য একটু দূরে, বেশি দূরে না কিন্তু, তাহলে মানাবে না, ব্যাস এভাবে ঠোঁটটা হয়ে গেলো। এভাবে এভাবে ঠোঁটটা কত কতটা হবে, যত দূর এই চোখের পয়েন্টটা আছে না ঠিক ততদূর তোমার এই পাশে ঠোঁটটা হবে, তাহলে পুরো মাপটা
সুন্দর হয়ে যাবে। হয়ে গেল, এবার নিচের ঠোঁটটা করে দিতে হবে এরকমভাবে, তারপরে এটা। এবার আসছি উপরে যে তিলকটা আছে না একটা, ওই তিলকটা, তাহলে এই সোজাসুজি তিলকের শেষ মাথাটা হবে আর এটা হবে। তার আগে করার দরকার কপালটা, ঠিক আছে? তাহলে কপালটা করতে গেলে আগে এখানে একটা পয়েন্ট করে নাও, এটা যত দূর আছে ততটার থেকে সামান্য একটু দূরে শেষ হবে। তাহলে এই পয়েন্টটা হয়ে গেল, এবার এখান থেকে তোমার শুরু করতে হবে চোখের এই যে পয়েন্টটা আছে না, এখান থেকে শুরু করতে হবে। তাহলে এখান থেকে একটা রাউন্ড হয়ে গেল, পুজোর পরে খাতাটা ঘুরিয়ে নেবা, ঘুরিয়ে নিয়ে এখান থেকে এসে এখান থেকে সেটা রাউন্ড হয়ে যাবে। তাহলে এটা কপাল হয়ে গেলো, এটা হয়ে গেলো চুলের জায়গাটা, ঠিক আছে? এভাবে তিলকটা, তো তিলকটা কী করতে হবে, প্রথমে এখান থেকে ভি টাইপে করে দেবো, আর এখানটা হবে রাউন্ড, এখানটায় একটু বেঁকিয়ে শুয়ে উপরে তুলে দেবো। তাহলে হয়ে গেল তিলকটা। এবার এখান থেকে এই জায়গাটা ওই কালারটা হবে হলুদ কালারটা, আর কমলা লাল কালারটা হবে এখানটায়, ঠিক আছে? এবার উপর পোর্শনটা, ঠিক আছে? তো উপর পোর্শনটা তোমরা এভাবে নিতে পারো, আমার এখানটায় খাতাটা কম হয়ে গেছে, তো তোমরা আটো নিচ থেকে শুরু করলে এটা হয়ে যাবে, ঠিক আছে? তো এখানটায় রাউন্ড করে দিতে হবে, আর এখানটায় এইচে। তো চুলের যে সেটা সেটা তোমরা এভাবে করে ফেলতে পারবে, ঠিক আছে? এবার চলে আসি নিচে। তো সবার আগে করতে হবে ঠোঁটের থেকে একটু নিচে একটা এই জায়গাটা একটা দাগ দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানটায় বাসি, বাসা কত দূরে হবে, ঠোঁটের থেকে সামান্য একটু দূরে। তাহলে বাসিটা করে ফেলি, বাসিটা হয়ে গেল। এবার গালের এই পোর্শনটা, গালের পোর্শনটা ঠোঁটের ঠিক ইজারে শেষ করতে হবে, ঠিক আছে? তো এখানটা রাউন্ড করে নিয়ে কিছুটা এরকমভাবে মিশিয়ে দিতে হবে। তো গালের এই পোর্শনটা হয়ে গেল, এবার এই জায়গাটা, এবার মনে করো ঠোঁটের থেকে একটা আইডিয়া করো যে এতটা দূরে হলে মুখটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? তো এখান থেকে এবার রাউন্ড করে দাও, রাউন্ড করে দিয়ে এখান থেকে মিশিয়ে এম করে দিতে হবে। হয়ে গেল, এখানটা হবে ঝুলপি যেটা পুরো কালো রং হবে, এখানটা হবে কান। তো কানটা তোমরা এভাবে করে দেবো, এখানে কানেরটা হবে। হয়ে গেল, কানের এখান থেকে ঘাড়টা হবে, ঠিক আছে? ঘাড় হয়ে গেল। এবার হাত, ঠিক আছে? হাতটাকে রাউন্ড হয়ে একটু ভেতর দিকে ঢুকে যাবে, ঠিক আছে? এরপর এখানটা রাউন্ড করে দিয়ে এসে এখানটা হবে আঙ্গুল। আঙ্গুলগুলো খুব সহজ, তোমরা খুব সহজে করে ফেলতে পারবে এটা। হয়ে গেল হাত, এখানটায় এসে আঙুল যে ফাঁকাটা থাকে সেই ফাঁকাটা, ঠিক আছে? তো আউটলাইনটা খুবই সহজ, একটু ভালো করে দেখে নেবে করার আগে, তারপর তোমরা ঠিক করতে পারবে। আর তোমরা যারা এই কিছুটা করে ছবিটা রং করা দেখোনি, তোমরা তারা আমার ইউটিউব চ্যানেলকে দেখতে পারো, আর এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এটা অয়েল পেস্টালে করা খুব সহজ। তো এই ছিল ছবিটার আউটলাইন, ঠিক আছে? তোমরা যদি প্রয়োজন পড়ে বারবার করে এটা দেখে নেবা, দেখে নিয়ে চোখের এই যে মাপগুলো, চোখের এই মাপগুলো হচ্ছে মেন, ঠিক আছে? চোখের এই মাপগুলো দেখে নেবা, তারপরে তোমরা খুব সহজে করতে পারবে, ঠিক আছে?
কথা না বললে নয়, তোমরা তোমরা যদি রানিং ভিডিও দেখে ছবিটা আউটলাইন করতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা ভিডিওটা স্টপ করে করে দেখে করতে পারবা। আর সেরকম প্রয়োজন পড়লে তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখো, যখন প্রয়োজন পড়বে তখন তোমরা এটাকে ভালো করে দেখে সুন্দরভাবে করে বলতে পারবা। ঠিক আছে, তো তোমাদের সুবিধার জন্য আমি আরও সহজভাবে করার চেষ্টা করেছি। নেক্সট টাইম আমি এরকমই আরও ভিডিও নিয়ে আসবো, তো তার জন্য আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে রাখবা আর বেল আইকনটা ক্লিক করে দেবো, যেন আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়।